ক্যালিব্রার আশা করি আপনার সবাই ভালো আছেন। আমাকে প্রায় সময় ইনবক্স করেন যে ক্যানাডা আসলে সবচেয়ে সহজ উপায় কী, বা ভিজিটর বিষয়ে ক্যানাডাতে আসা যায় কিনা, বা ভিজিটর বিষয়ে এসে স্ট্যাটাস চেঞ্জ করা যায় কিনা। বাট আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট বিষয়ে ক্যানাডাতে আসা, যদি আপনারা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন তো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সামনের বছর, সামনের উইন্টার এবং ফল সেমিস্টার প্রচুর স্টুডেন্টদের ভিসা হবে। তো যারা আপনারা ক্যানাডাতে আসতে ইন্টারেস্টেড অবশ্যই 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 এই দুটি সেমিস্টার ধরার চেষ্টা করবেন, কোনোভাবেই যেন দুটি সেমিস্টার না থাকে। তো সেই জন্য যেভাবে কী করতে হয়, কবে থেকে কী করতে হয়, সমস্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যে কখন ইউনিভার্সিটি কখন থেকে সার্চ করতে হয়, আইএলটিএস কখন দিতে হয়, হাতে কত মাস সময় রাখতে হয়, কীভাবে কী করতে হয়, এভরিথিং দেওয়া আছে। তারপরে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। এবং কারো যদি ফান্ড এক্সপ্লেনেশন এসওপি রিলেটেড প্রফেশনাল হেল্প প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে প্রফেশনালি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কিন্তু অবশ্যই এই দুটি সেমিস্টার মিস দেবেন না। আমার কাছে মনে হচ্ছে প্রচুর ভিসা হবে, প্রচুর ভিসা হবে, কারণ 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 কারণ